তুমি আছো মনে বলে তাই। প্রিয়তমা, আমাকে ছাড়িয়ে এই পৃথিবী ছাড়িয়ে যত দূরেই তুমি হারা যায় থাকো না কেন, ও গো প্রিয়তমা, তবু আমার হৃদয়ের এই ভালোবাসা মানে লাভ এক শুলো কমে নাই। এখনো এই আশিক প্রথম দেখার দিনের মতোই তোমাক আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কল্পনা, ও মুখে বলার এখন কোনো টাইম নেই, ডাইরে করে মারতে হবে। এই যে দেখো, তোমার জন্য জিকের ডাল ভাঙে নিয়ে আসছি, ওরা সাপ বাড়ানোর মতো বাইরে ওরা একেবারে শুয়ায় ফেলবে, বাস। আমি বাড়াবো তো তুমি তালি পড়ে কি করবে? আমি তোমার পাশে খাড়ায় থাকবো, তুমি নির্ভয়ের ইচ্ছা মতো করে বাইরে যাবে, বুঝছো? আমাকে মারবে শাস্ত্রকে, নিজে মারবে পারো না? অবশ্যই পারি, তুমি যদি তাক মারো তাহলে অপমানটা আরো বেশি হবে। আমি সাথে সাথে প্রচার করে দেবো, মেয়ে মানুষের হাতে মার খাইছে, কোপ খাইছে, অপমানটা আরো বেশি হবে, বুঝতে পারতেছো না কি জন্য? এবার যদি ওর শিক্ষা হয়, চলো কি মনে করিস নি? ও স্বপ্না, আইসো 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 আইসো। শোনো, আজকে সকালটাই খুব বিরহ জ্বালাতে শুরু হয়েছে, তোমাকে দেখার পর হঠাৎ করে সেই বিরহ জ্বালাটা নিভে গেল। এখন খুব ভালো ঠেকতেছে, তোমাকে দেখে গান গাওয়ার ইচ্ছে করতেছে। মোর পিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল, মোর পিয়া হবে। সুপার, গান থামো গান থামো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, খুব জরুরি বোঝাপড় আছে তোমার সাথে আমার। আগে বোঝাপড়া শেষ করে নি, তারপর দরকার হলে সব গান বাজনা করা যাবে, দরকার হলে দুজনে একসাথে হাত ধরাধরি করে তারপর গান গাবো। খুব ভালো লাগলো, আসো হাত ধরি তারপর গান ধরি, দাও হাত দাও। তুমি মনে হয় কথা সব অর্ধেক শোনো, তাই না? কইলাম না তোমার সাথে আগে আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া শেষ হোক। বুঝে শুনে তো পড়াশোনা বাদ দিছি, আবার নতুন করে কিসের বোঝাপড়া কও? আমি সেই পড়ার কথা করছি না, আমার সত্যি সত্যি জানার দরকার যে তুমি আমাকে ভালোবাসো কি না। আর যদি না বাসো তাও খোলাখুলি করে দাও, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। এরা তুমি কি ধরনের কথা কইলে স্বপ্না? আমার শয়নে স্বপ্নে জাগরণে সবকিছুর মধ্যেই তো ভালোবাসা, ভালোবাসার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিছি, জীবনে ভালোবাসা ছাড়া আমার আর কোনো কাম কাজ কিচ্ছু নাই, সেটা আমি আগেই ঘোষণা দিয়ে দিছি, আমার পেশাই হচ্ছে ভালোবাসা। তাই যদি হয়, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে পরে আমার বাড়ির লোকজন তোমার আবার বিয়ের দিন ঠিক করবার চাইছে, তুমি রাজি হও না কেন? এসব কথা কিন্তু তোমাকে আমি আগে কয়ে দিছি স্বপ্না। আচ্ছা ঠিক আছে, আবার বুঝা করছি, এল ও ভি ই, লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, আর ম্যারেজ মানে হচ্ছে বিয়ে, দুটো কিন্তু টোটাল আলাদা শব্দ। যেহেতু বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নাই, সেজন্য ম্যারেজ বানানোর প্রতি আমার কোনো আগ্রহ নাই। ম্যারেজ নিয়ে কিসের জন্য তোমার আগ্রহ নাই আমি তো সেই কথাটাই জানবার চাচ্ছি, তার মানে এই দাঁড়াচ্ছে তোমার ভালোবাসা দুই নাম্বার। না না স্বপ্না, তুমি আমার ভালোবাসাকে আঘাত করে কোনো কথা কয় না তো, আমার ভালোবাসা চন্দ্র সূর্যের মতো সত্যি খাঁটি, 100% ভেজাল এবং বিষমুক্ত। তাহলে বিয়ে করতে রাজি হচ্ছে ওনাকে? ওই যে তোমাকে তো কইলাম আমি যে ম্যারেজ টোটাল একটা আলাদা শব্দ, ম্যারেজ মানে হচ্ছে ভালোবাসার ইন্তেকাল, আর ম্যারেজের পর মানে বিয়ের পর ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মানে হচ্ছে দোজক। কে তুমি ওই গানটা শোনো নাই, সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিশ্বের কলসি, আমি হইলাম দিওয়ানা। বন্ড কোনে কর, তোমার বন্ড আমি সুপর্ণর ব্যবস্থা আমি করতেছি। বিয়ে মানে ভালোবাসার ইন্তেকাল, তাই না? বিয়ে না করে তোমার ইন্তেকাল কিটা ঠেকায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি, খারাপ শয়তান সিটা কোনে কর।